আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ হাসানুল্লাহ খান, সহকারী শিক্ষক, পলিস্টার হাই স্কুল, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ে পঞ্চম পরিচ্ছেদে খাদ্য সংরক্ষণ কিভাবে করা যায় তার আলোকে একটি আমরা সৃজনশীল আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো অনেকের একটি মাছের খামার আছে, খাদ্য হিসাবে অনেক পুরা চালের পুরা ভুষি খোল পশু নারী ইত্যাদি সম্পূরক খাদ্য হিসাবে প্রয়োগ করেছে বা সরবরাহ করে, কিন্তু তার সংরক্ষিত এইসব খাদ্য নষ্ট হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে, এখানে আমরা শব্দে লিখেছি যে এখানে কত কত মাস থাকছে, এক মাস লিখেছি যে হে তৈরির জন্য কোন জাতীয় ঘাস বেশি উপযোগী অথবা ভালো হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত সব গাছ দিয়ে আমরা সাধারণত কি করতে পারি, হে তৈরি করতে পারি, কিন্তু যেটা উত্তর হবে সেটা দেখবা কি যে সিম জাতীয় গাছ দ্বারা হে যদি আমরা তৈরি করি এটা মানসম্পন্ন এবং গুণসম্পন্ন হবে এবং এটাই বেশি উপযোগী, তাহলে দেখবি সিম জাতীয় গাছ বেশি উপযোগী। প্রিয় শিক্ষার্থীরা, মাছের খাবারের গুণগত মান ভালো হওয়ার প্রয়োজন কেন? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই কৃষি প্রধান দেশে বেকার সমস্যা যেমন বেশি, অর্থনৈতিকভাবে আমাদের মাছ চাষের অগ্রণী ভূমিকা পালন করেছে বেকার সমস্যার সমাধান করতে। তাই আমরা যারা খামার অথবা যারা পারিবারিক খামার করে থাকি তাদের প্রয়োজন মেটানোর জন্য অবশ্যই আমাদের প্রাকৃতিক খাবারের পাশাপাশি কী করতে হবে, শত্রু খাদ্য হিসাবে গুণগত মানসম্পন্ন খাবার দিতে হবে। আমরা যদি অর্থাৎ পচা বাসি বা নষ্ট অথবা বিষক্রিয়াজনিত খাবার আমরা কি করি খামারিতে খামারের মধ্যে বা ফিশারির মধ্যে প্রয়োগ করি, সেগুলো বিষক্রিয়া হয়ে মাছের মধ্যে মরে যেতে পারে, তাতে আমরা কি খামার হিসাবে ক্ষতিগ্রস্ত হব। তাই কি গুণগত মানসম্পন্ন খাবার দেওয়াই আমাদের কি বাঞ্ছনীয় বা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, গোয়া লিখেছে তাহার সংরক্ষিত খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো দিব। প্রিয় শিক্ষার্থীরা, একটি খামারে এখানে অনেক কি করে তার খামারে ভালো খাবার দেয়, সে চালের গুলো দেয়, ভুষি দেয়, খোল দেয়, এবং কি দেয় পশু, বিভিন্ন পশু গরু ছাগলের নারীগুলি অথবা হাঁস মুরগি নারীগুলি সে কি মাছের খাদ্য হিসাবে সম্পূর্ণ খাদ্য হিসাবে দেয়, কিন্তু সেগুলো যে নষ্ট হয় কেন নষ্ট হয় সে কারণগুলোর দরকার আছে। অর্থাৎ সে যে খাদ্য সংরক্ষণ করে সে সংরক্ষিত খাদ্যের একটা আর্দ্রতা থাকে, সে আর্দ্রতা থেকে যদি 10% বেশি হয় সেটা পচে যাবে, কি করবে পচে যাবে অথবা সেটাতে শেওলা ছত্রাক অথবা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে বিষক্রিয়া হয়ে এই খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে। দুই, আমরা বলতে পারি যে বাতাসের একটা আপেক্ষিক আর্দ্রতা থাকে, সেই আপেক্ষিক আর্দ্রতা খেয়াল করতে হবে আমি যে খাদ্যগুলো সংরক্ষণ করেছিলাম সেই সংরক্ষিত খাদ্যের আর্দ্রতা মানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কখনই যেন আমাদের 65% বেশি না হয়। যদি বাতাসের আর্দ্রতা এত বেশি থাকে, 65% বেশি থাকে, তাহলে সেই খাদ্য পোকার আক্রান্ত হতে পারে, ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, পচে যেতে পারে, শেওলা দ্বারা আক্রান্ত হতে পারে, ছত্রাক অথবা শেওলা দ্বারা আক্রান্ত হয়ে এগুলো নষ্ট হতে পারে। প্রিয় শিক্ষার্থীদের আরেকটা বিষয়, রুদ্রের তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রাতে কি যে অতি বেগুনি রশ্মি থাকে, যদি অতি তাপমাত্রা থাকে সেটাও বিষক্রিয়া হতে পারে, আবার নিম্ন তাপমাত্রা থাকলে সেটাও কি হতে পারে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে সেই খাদ্যটি নষ্ট হতে পারে। তৃতীয়ত, অক্সিজেন, অক্সিজেন একটি বিশাল ফ্যাক্টর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি কোনো গোডাউন বা কোনো স্থানে বা কোনো কক্ষে সেই খাদ্যটা সংরক্ষণ করি তাহলে বাতাসের মধ্যে যে অক্সিজেন আসে সেটা খাদ্যের মধ্যে জারণক্রিয়া বিচারিত হয়ে বিভিন্ন ধরনের বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রেও কী করতে হবে খাদ্যটা নষ্ট হতে পারে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, গড়াম্বা ক্ষতির হাত থেকে উনি যদি পরিত্রাণ পেতে চায় অথবা কীভাবে কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করলে বা পরিত্যাগ করলে সে তার খাদ্যগুলোকে কী করতে পারে যথাযথ সংরক্ষণ করে তার খামারে দিতে পারে বলে তুমি মনে করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘরেতে আলোচনা করেছি যে বিভিন্ন কয়েকটি বিষয়ের কারণে খাদ্য নষ্ট হতে পারে। কী কী কারণে? যে খাদ্যটা আমরা সংরক্ষণ করলাম 24 ঘন্টা অথবা 2 দিন 3 দিন, সে খাদ্যের মধ্যে অর্থাৎ খাদ্যের মধ্যে যে পানি থাকে সেটাকে বলা হয় খাদ্যের বা সংরক্ষিত খাদ্যের আর্দ্রতা, সেটা যেন কখনোই 10-এর বেশি না হয়।
আসছে বাতাসটা কি করে যখন কক্ষ তাপমাত্রার সাথে প্রবেশ করে তখন কক্ষের আপেক্ষিক বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিস্থিতি ভিতরে থাকতে হবে এর বেশি হলে খাদ্যটা নষ্ট হয়ে যাবে তাহলে আমি মনে করি কি কি মনে করি যে কক্ষে বা যে স্থানে আমরা খাদ্য সংরক্ষণ করব কখনো যেন বাতাসের আপেক্ষিক তাপমাত্রা কি না হয় পরিস্থিতির বেশি না হয় তৃতীয়ত আমরা যে রুমে বা যে স্থানে যা বা যে গুদামে আমরা এই মাসের জন্য খাদ্যগুলো সংরক্ষণ করবে বা অনেক সংরক্ষণ করেছিল অবশ্যই ওই রুমটি যেন কি হয় স্যাঁতসেঁতে না হয় এবং ডাইরেক্টলি সূর্যের আলো আর ভিতরে প্রবেশ না করে কারণ সূর্যের আলো যদি কোনো না কোনোভাবে প্রবেশ করে বা ওই খাদ্যের উপরে যদি প্রখর সূর্যের আলো বা অত্যাধিক সূর্যের তাপ প্রবেশ করে তাহলে ওই খাদ্যগুলো নষ্ট হতে পারে তবে সেই দিকটি আমাদের বিবেচনা রেখে খাদ্যগুলোকে সংরক্ষণ করলে তাহলে প্রতির খাদ থেকে সে রক্ষা পাবে দ্বিতীয়ত এমন একটি কক্ষ বা স্থান নির্ধারণ করতে হবে যেন সেই স্থানে অক্সিজেনের মাত্রা অবশ্যই যেন বেশি না হয়ে যায় অবশ্যই যথাযথ সাইন্টিফিক নিয়ম কানুন মেনে যদি অনেক তার এই খামারের জন্য সে খাদ্যগুলো সংরক্ষণ করে তাহলে সে রক্ষা পাবে প্রিয় শিক্ষার্থীরা আসলে তোমরা আসলে এসএসসি পরীক্ষার্থী যারা আসলে অবশ্যই এই অনুচ্ছেদে যে খাদ্য সংরক্ষণ সেখানে আমরা ওই কি করেছি যে একটা মাছের খাদ্য সংরক্ষণ হিসেবে আমরা তোমাদেরকে করেছি সেখানে একটা পশু খাদ্যেরও সংরক্ষণ হতে পারে বিভিন্ন পশু পাখির খাদ্য সংরক্ষণ গরু ছাগলের খাদ্য যদি আমরা সংরক্ষণ করি বিষয়গুলো যদি আমরা মনে রাখি সৃজনশীল যেভাবেই করা হবে কেন আমরা সেটা পরিপূর্ণ আনসার দিতে পারবো এগুলি শেষ আসসালামু আলাইকুম।